তো এখানে হচ্ছে যে আমাদের এই তিনটা তো পড়া হয়েছে, চক্রকৃতির ব্যাসার্ধটা একটু মানে পড়ানো হয়নি এখনো, আর হচ্ছে যে এখানে দুইটা আমার ছোটখাটো ল আছে, ওই ল গুলো আমার দেখতে হবে। তো প্রথমে বলো, তোমরা যে পড়তে বলছি পরে কি মানে প্রবলেম পাইছো, বা কোনো লাইন কি বুঝো না এরকম আছে? তোমরা তপন পড়লে বেটার করবা, বুঝছো? ওখানে ইসাকে হয় কি জিনিসগুলো কমপ্লেক্স ভাবে দেয়া থাকে, তাও তপন পড়লে ইজিলি বুঝা যায়। তাও বলো, মানে কিছু বুঝো না এরকম আছে? তার হ্যাঁ বলো। তার এখানে A1 সমান R1 আলফা ধরছে কেন? A1 সমান কি ধরছে? R1 আলফা। তো এটা হচ্ছে যে নর্মাল সূত্র, A ইকুয়াল টু আর আলফা না, এখানে ধরছে আর কি A1 ইকুয়াল টু R1 আলফা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তারপর চল বাকিটা বুঝছি। আচ্ছা, ইভাগ স্যার বুঝছো তুমি? এখানে না একটা মানে টর্ক কৈনিক ত্বরণের সূত্রে ওইখানের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, ওইটা পড়তে হবে। না, মোমেন্ট মোমেন্ট আচ্ছা না আমি মোমেন্ট আমি দেখাচ্ছি, মানে কাপল আর কি, কাপল দ্বন্দ্ব বা কাপল না। না, হ্যাঁ হ্যাঁ কাপড়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওইটা আমি একটু পরে বলতেছি আমাকে। আচ্ছা, আমি কিন্তু লিখে রাখি কাপল, নাহলে ভুলে যাব। আচ্ছা, আমি তোমাদেরকে আগে চক্রগতির ব্যাসার্ধটা করিয়ে ফেলি, দেন কাপলটা বুঝাব। দেখো, চক্রগতির ব্যাসার্ধ কি খুবই ইজি জিনিস, জিনিসটা জাস্ট একটু তোমাদের মানে একটা ছোট টার্ম একটু কনসেন্ট্রেট করলে বুঝে যাবা। দেখো, নর্মালি ধরো একটা বস্তু, তার তো ভর ভিন্ন ভিন্ন জায়গায় কি ভাগ করা নাকি? একটা বস্তু ধরো, তার কি হচ্ছে, এখানে M1 পরিমাণ ভর R1 দূরত্বে, এখানে M2 পরিমাণ ভর R2 দূরত্বে, এখানে M3 পরিমাণ ভর R3 দূরত্বে, ঠিক কিনা? এখন তাহলে এই বস্তুটার জড়তার ভ্রামক কি হবে? যদি বস্তুটা ঘুরে, তার জড়তার ভ্রামক হবে I M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস M3 R3 স্কোয়ার, গট ইট? এখন এই যে বস্তুটার এই সমগ্র ভর, অর্থাৎ এই সমগ্র ভরকে সামথিং ধরো, এই সমগ্র ভর এই M1 M2 M3 এই তিনটাকে কি করলাম আমরা, একটা ডিস্টেন্সে নিয়ে এই জায়গায় কি করলাম, একীভূত করলাম, ঠিক আছে? যেখানে সমগ্র ভর হবে কি M, এবং একীভূত করলাম, এবং একীভূত করলে তাকে যদি আমরা একটা নির্দিষ্ট ডিস্টেন্স কে দূরত্বে রাখলে কি হয়, এর আদি জড়তার ভ্রামক এবং পরবর্তী জড়তার ভ্রামকের কি হয়, মান সেম থাকে, ঠিক আছে? তবে ওই দূরত্বটাকে বলা হবে কি, বা ওই ব্যাসার্ধকে বলা হবে চক্রগতির ব্যাসার্ধ। অর্থাৎ কোনোভাবে যদি এরকম করা পসিবল হয় যে এম কে স্কোয়ার ইকুয়াল টু কি M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস M3 R3 স্কোয়ার, তাহলে এই যে কে টা, তাকে বলা হবে কি চক্রগতির ব্যাসার্ধ। বা ধরো যে M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু কে স্কোয়ার ইকুয়াল টু কি M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস M3 R3 স্কোয়ার, ঠিক আছে? তো এই যে কে টা, তাকে বলা হবে কি চক্রগতির ব্যাসার্ধ। জিনিসটা বুঝে গেছে? অর্থাৎ চক্রগতির ব্যাসার্ধের সংজ্ঞা যদি বলি, কোন বস্তুর সমগ্র ভরকে যদি একটি বিন্দুতে একীভূত করলে এবং সাম্যাবস্থান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে রাখলে, যদি বস্তুর জড়তার ভ্রামক আদি জড়তার ভ্রামকের সমান হয়, তবে ওই দূরত্বকে বলা হবে কি ওই বস্তুর চক্রগতির ব্যাসার্ধ। জিনিসটা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এটা খুব ইজি একটা টার্ম, আশা করি জিনিসটা তোমরা বুঝবে, ফ্যামিলিয়ার। দেন হচ্ছে আমরা এখন পড়বো কাপল। দেখো, কাপল জিনিসটা হচ্ছে দুইটা ফোর্স, ঠিক আছে? আমরা নর্মালি দেখি যে সামথিং, আমরা একটা জিনিস দেখি, একটা ফোর্স, ধরো এই একটা বস্তু, এই বস্তুটার এই বি বস্তু, এই বস্তুর উপর ধরো দুইটা ফোর্স কাজ করতেছে। কিভাবে? একটা ফোর্স কাজ করতেছে এই বরাবর, আর একটা ফোর্স কাজ করতেছে ঠিক তার বিপরীতে এই বরাবর, ঠিক আছে? এটা এফ এবং এটাও এফ, তাহলে এই বস্তুর কি হবে, লব্ধি আর ইকুয়াল টু কি হবে, জিরো হবে না, কারণ সমপরিমাণ কিন্তু বিপরীতমুখী দুইটা ফোর্স কি হচ্ছে, পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে। এখন আমরা যদি কি করি, এই বস্তু কে এই যে দুইটা ফোর্স কাজ করতেছে, এই দুইটা ফোর্স কে যদি কি করি এভাবে স্থাপন করি, অর্থাৎ ধরো একটা ফোর্স এইভাবে এফ বরাবর কাজ করতেছে, আর একটা ফোর্স এই দিকে এফ বরাবর কাজ করতেছে, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, এই যে যদি এফ বরাবর দুইটা বিপরীত দিকে দিই, তাও তো কি হবে, আলটিমেটলি আমরা কি জানি ভেক্টরকে আমরা উপস্থাপন করতে পারি। তো ভেক্টরকে যদি আমরা কি করি অপসারণ করে আরেক জায়গায় স্থাপন করি, তাহলে কি হবে, ধরো আমরা এই পয়েন্টে স্থাপন করছি এবং এই পয়েন্টে স্থাপন করছি ভেক্টরটাকে তুলে নিয়ে, তাহলে কি হবে, ভেক্টরের লব্ধি সামেশন অফ আর ইকুয়াল টু কত হবে, জিরো হবে, ঠিক আছে? এক্ষেত্রেও কি ভেক্টরের লব্ধি সামেশন অফ আর ইকুয়াল টু জিরো,
কিন্তু একটা জিনিস চিন্তা করো, এখানে ভেক্টরের লব্ধি শূন্য হলো কি হবে আলটিমেটলি? এই বস্তুটাকে তুমি যদি এভাবে বল দাও, তাহলে তুমি রিয়েল লাইফ কেস সিনারিও চিন্তা করো, তুমি যদি এভাবে বল দাও তাহলে কি হবে, এই অক্ষটার সাপেক্ষে বস্তুটা ঘুরতে শুরু করবে না এভাবে করে? চিন্তা করো তো জিনিসটা, বুঝছো? একটা কলম সামথিং, ধরো একটা প্যান, এই প্যান, এই প্যানটাতে কি করো, এই প্যানটা তুমি পরস্পর দুইটা কোনায় কি করো, এদিকে এবং এদিকে বিপরীত মুখে দুইটা বল দাও, কি হবে, কলমটা ঘুরতে শুরু করবে না? জি স্যার, অর্থাৎ কি, দেখো বস্তুটার মধ্যে লব্ধি বল শূন্য, কিন্তু বস্তুটা কি হচ্ছে, ঘূর্ণন বল ক্রিয়া, ঘূর্ণন ক্রিয়া করতেছে, ঠিক কিনা? এরকম যদি হয় তাকে বলা হয় কি, কাপল, যে পরস্পর দুইটা বল যখন একে অপরকে অপসারণ করে দেয় কিন্তু কি হয়, বলের প্রভাব বিদ্যমান থাকে, তখন তাকে বলা হয় কি, দ্বন্দ্ব বা কাপল। জিনিসটা বুঝে গেছে? জি স্যার, বুঝছি। ওকে স্যার, এরপর আমরা দেখি জড়তার ভ্রামক রিলেটেড দুইটা যে ল আছে সেগুলো। আচ্ছা, আমরা যদি এখন জড়তার ভাবকে সূত্র করি, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, যে ল গুলা সেগুলো তো আমরা বলছি কিছুক্ষণ আগে, কি বললাম, একটা হচ্ছে আমার লম্ব অক্ষ উপপাদ্য, একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, ঠিক কিনা? তো তাহলে আমরা প্রথমে লম্ব অক্ষ উপপাদ্যটা করি। লম্ব অক্ষ উপপাদ্যটা কি, যে লম্ব অক্ষ উপপাদ্য হচ্ছে, আমি জাস্ট একবার মুখে বলে দিই, দুটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে কোনো বস্তু জড়তার ভ্রাম ওই অক্ষদ্বয়ের উপর লম্ব এবং ছেদবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান, ঠিক আছে? দুটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি, এদের লম্ব এবং এদের ছেদবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। ওই কোয়েশ্চেনটা একটু কাইন্ড অফ, মানে জিনিসটা একটু মনে হচ্ছে যে কমপ্লেক্স, আমি দেখাই খুবই সিম্পল। এই দেখো দুটি পরস্পর ধরো লম্ব অক্ষ, এটা হচ্ছে ধরো এক্স অক্ষ, এটা হচ্ছে ধরো ওয়াই অক্ষ, ঠিক আছে? এ দুটা লম্ব অক্ষের সাপেক্ষে কি হচ্ছে, একটা বস্তুর যে জড়তার ভ্রামক হবে, অর্থাৎ লম্ব অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামকটা কেমন, যে সে জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, যে সামথিং ধরো একটা বস্তু, ধরো একটা বস্তু, সে জিনিসটা একটু কমপ্লেক্স, আমি আসলে জিনিসটা আচ্ছা আমি এক কাজ করো শোনো, আমি এই জিনিসটা আমি তোমাকে একটা আলাদা করে ভিডিও বানাই আমি দেখা দিব, ঠিক আছে? জিনিসটা একটু মানে ভিজুয়ালাইজেশন করতে গেলে একটু মানে বুঝতে হবে, জিনিসটা এত ইজি না। অর্থাৎ সে ধরো যে দুটা মানে দুটো অক্ষের সাপেক্ষে, তো সাপোজ ধরো একটা অক্ষ যদি এক্স হয়, একটা অক্ষ ধরো ওয়াই, ঠিক আছে? ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তো ধরো একটা বস্তু, এটা হচ্ছে একটা বস্তু, ঠিক আছে? এটা ধরো এরকম বস্তু, ঠিক আছে? তো এই বস্তুটা যদি এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে যায়, তাহলে কি করতে যাবে, এক্স অক্ষ ধরে ঘূর্ণন ক্রিয়াশীল হবে, অর্থাৎ তখন ঘুরবে কেমনে, দেখো জিনিসটা এভাবে ঘুরবে, ঠিক কি না? এক্স যদি অক্ষ হয় তাহলে বস্তুটা এভাবে ঘুরবে না, অন্যদিকে যদি ওয়াই অক্ষ হয়, ওয়াই অক্ষ হলে বস্তুটা ঘুরবে কিভাবে, ওয়াই অক্ষ হলে বস্তুটা ঘুরবে এভাবে, বুঝছো তো? অর্থাৎ ওয়াই কে অক্ষ ধরে ঘুরলে বস্তুটা হবে এভাবে, তো এক্স কে নিয়ে ঘুরলে যদি তার জড়তার ভ্রামক হয় আই এক্স, তখন ওয়াই কে নিয়ে ঘুরলে ওই বস্তু জড়তার ভাবক হবে কি, আই ওয়াই। জিনিসটা বুঝে গেছে? জি স্যার, তো এই যে দুইটা অক্ষের সাপেক্ষে ঘুরলে যদি পরস্পর বিপরীত হয়, তো তাহলে এই দুটা বস্তুর সাপেক্ষে ঘূর্ণনশীল অবস্থায় তার জড়তার ভাবকের সমষ্টি হবে, অর্থাৎ আই এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু হবে এই অক্ষদ্বয় সমান্তরাল, মানে এই অক্ষদ্বয় ছেদবিন্দুগামী এবং অক্ষদ্বয়ের উপর লম্ব, অর্থাৎ ধরো অক্ষদ্বয় ছেদবিন্দুগামী এবং অক্ষদ্বয়ের উপর লম্ব একটা বস্তু কেমন হতে পারে, সে ধরো এরকম, এই এই অক্ষের সাপেক্ষে কি, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান, বুঝতে পারছো? অর্থাৎ এই যে লম্ব অক্ষটা এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান, অর্থাৎ ধরো যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে, আই জেড হবে, তো আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু হবে আই জেড, ঠিক আছে? বুঝে গেছে জিনিসটা? জি বুঝতে পারছি। আমি তারপরে তোমাদেরকে এটা মানে ইয়াতে কি বলে কিছু মানে কিছুক্ষণ পরে আমি ক্লাস শেষ হলে আমি এরপরে একটা ভিডিও করে আমি দেখা দিব জিনিসটা কিভাবে হয়। যাই হোক, তো এটা হচ্ছে নর্মালি লম্ব অক্ষ, এটা নিয়ে জেনারেলি তেমন কোনো ম্যাথ আসে না, এবং এটা খুবই ইজি ক্যালকুলেশন, আমি তোমাদেরকে চাইলে বলতে পারি। দেখো সাপোজ ধরো দাগ গুলো বারবার বাঁকা হয়ে যায় কেন, এটা বুঝতে পারছো? এ দেখো ধরো এরকম একটা বস্তু, তো এক্স অক্ষের সাপেক্ষে যদি যে সে ঘুরে, তো এক্স অক্ষের সাথে সাপেক্ষে ঘুরলে তার ব্যাসার্ধ কি হবে, ঘূর্ণনশীল ব্যাসার্ধ কি হবে, ঘূর্ণনশীল ব্যাসার্ধ হবে ওয়াই, ঠিক কিনা? বস্তুটা এভাবে ঘুরবে না, এভাবে ঘুরবে না, তো ঘূর্ণনশীল ব্যাসার্ধ ওয়াই হবে না,
তো x অক্ষের সাপেক্ষে ix ইকুয়াল টু কি হবে ix প্লাস iy যদি নি ix ইকুয়াল টু হবে m ইনটু কি y স্কয়ার তেমন ভাবে iy ইকুয়াল টু কি হবে বস্তুটা এইভাবে ঘুরতেছে না তো তার ব্যাসার্ধ কত x না এই x এই ব্যাসার্ধ যদি x হয় তো তখন তার ক্ষেত্রে কি হবে ইয়াটা হবে mx স্কয়ার ঠিক আছে বাকি m ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার তো এখন দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার যদি হয় তাহলে কি হচ্ছে দেখো এই সমীকরণে x স্কয়ার প্লাস y স্কয়ার কি x স্কয়ার প্লাস y স্কয়ার হচ্ছে এই দৈর্ঘ্যটা ঠিক কিনা এখন এই যে লম্ব অক্ষের সাপেক্ষে যে অর্থভ্রামক হবে এই অক্ষের সাপেক্ষে যে অর্থভ্রামক এই অক্ষটা কেমন আমরা ভিজুয়ালাইজেশন করি এই যে ত্রিমাত্রিক যে অক্ষটা পাবো না অর্থাৎ জেড অক্ষ এই জেড অক্ষের সাপেক্ষে যে অর্থভ্রামকের সমান তার সেখানে হবে কি এম ইনটু জেড স্কোয়ার দেখো এটা আমি দেখাবো দেন হচ্ছে আমার দুই নাম্বারটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য তার এগুলো যে পরীক্ষায় আসবে কেন আসবে না কেন হচ্ছে প্যারালাল অ্যাক্সিস লো তো সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে ধরো সামথিং একটা বস্তু এটা ধরো একটা বস্তু অ্যামিবাকৃতির কোন একটা বস্তু তো এই বস্তুর যে কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে জিনিসটা পড়ো এই বস্তুটা যে কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল অর্থাৎ এই অক্ষের সমান্তরাল এবং বস্তুটার ভরকেন্দ্রগামী এর ভরকেন্দ্র ধরো এটা এই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক অর্থাৎ ধরো এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং বস্তুর ভর বস্তুর টোটাল ভর এবং এই অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্বে বর্গের গুণফলের সমষ্টির সমান অর্থাৎ ধরো এটা যদি একটা র্যান্ডম অক্ষ হয় আই অফ র্যান্ডম এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে এটা ধরো হচ্ছে যে আই অফ কি ভরকেন্দ্র তো আই অফ ভরকেন্দ্র তো এই ক্ষেত্রে হবে কি আই অফ র্যান্ডম ইজ ইকুয়াল টু আই অফ ভরকেন্দ্র প্লাস কি এম ইনটু এইচ স্কোয়ার বুঝে গেছে জিনিসটা এখন সামথিং ধরো যে বস্তুটা এই বস্তুটা এভাবেই রয়েছে বস্তুটা এরকমই রয়েছে এখন আমরা একটা র্যান্ডম অক্ষ নিলাম কি এভাবে তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে এই অক্ষের সমান্তরাল এই অক্ষের সমান্তরাল একটা রেখা দেখো ভরকেন্দ্রগামী এই রেখাটা এই অক্ষের সমান্তরাল ও ভরকেন্দ্রগামী রেখা ধরো এটা এর সাপেক্ষে জড়তার ভ্রামক এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স কি গুণফল এবং ভরের গুণফলের সমান তখন কি হবে আই আর ইকুয়াল টু আই অফ ভরকেন্দ্র প্লাস এম এইচ স্কোয়ার জিনিসটা বুঝে গেছে তো খুব সিম্পল ল জিনিসগুলো তো আসলে খুবই সিম্পল ল তো তো এত জটিল মনে হচ্ছে না বুঝো না জিনিসটা বুঝছি স্যার স্যার বলো স্যার আমার একটা স্যার আপনি বললেন না যে এগুলো পরীক্ষাতে আসতে পারে হ্যাঁ এগুলো কিভাবে দেবে যেমন এখান থেকে কি এগুলো কি বলতে পার এগুলো কি বলবে যে উপপাদ্যটা প্রতিপাদন করে দেখাও এরকম উপপাদ্যটা আসতে পারে বিবৃত করো বিবৃত করো বলতে পারে যে বলবে যে জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ উপপাদ্যটা বিবৃত করো তখন তোমাকে লিখতে হবে যে একটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ওই অক্ষের সমান্তরাল এবং ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং অক্ষদ্বয়ের দূরত্বের গুণফল এবং বস্তুর ভরের গুণফলের সমষ্টির সমান হুম হুম বুঝা গেছে জিনিসটা এভাবে করে তোমার র্যান্ডম লিখতে দিতে পারে দেন তোমার আরো অনেক ম্যাথ আসতে পারে ম্যাথও তো আসতে পারে সাপোজ আমি ম্যাথটা বলতেছি এখনই বলতেছি তোমরা মেইনলি দুইটা ওই দুইটা জিনিস বুঝছো তো লম্ব অক্ষ সমান্তরাল অক্ষ জি বাচ্চা লম্ব অক্ষটা কি লম্ব অক্ষটা হচ্ছে তোমার এই ধরো দুইটা অক্ষ আছে আবারও বলতেছি এই দুইটা অক্ষ আছে এক্স আর ওয়াই এই দুইটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে এই অক্ষদ্বয়ের ছেদবিন্দুগামী এবং অক্ষদ্বয়ের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান অর্থাৎ আই জেড ইকুয়াল টু হবে আই এক্স প্লাস আই ওয়াই ঠিক আছে দেন তোমার সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে যে বস্তু একটা বস্তু এর যে কোনো একটা অক্ষ ধরো র্যান্ডম এই অক্ষ এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে এই অক্ষের সমান্তরাল এবং বস্তুর ভরকেন্দ্রগামী ভরকেন্দ্র ধরো এটা তো এই অক্ষের সমান্তরাল রেখাটা কি এই এই রেখাটার সাপেক্ষে জড়তার ভ্রামক ধরো আই আর ইকুয়াল টু হবে কি এটা যদি আই হয় তাহলে আই প্লাস কি এই ডিস্টেন্সটা ধরো এইচ তো এম এইচ স্কোয়ার ঠিক আছে বুঝা গেছে তো সামথিং তোমাকে এরকম কোশ্চেন দিতে পারে যে দেখো যে একটা বৃত্ত ঠিক আছে আমরা একটা বৃত্তের জড়তার ভ্রামক কি জানি হাফ অফ এম আর স্কোয়ার জিনিসটা আমি বলতেছি একটু পরে তাও জিনিসটা দেখে নাও আগে যে একটা বৃত্তের জড়তার ভ্রামক যদি হাফ অফ এম আর স্কোয়ার হয় তোমাকে বলতে পারে যে এই ধরো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ঠিক আছে এটা হচ্ছে কি ওই কেন্দ্রগামী ভর কেন্দ্রগামী অক্ষ যার সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে হাফ অফ এম আর স্কোয়ার তো তোমাকে বললো যে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো আই অফ পি বের করো
যেখানে এ ডিস্টেন্সটা দিয়ে দিচ্ছে আর বাই থ্রি, ঠিক আছে, এ ডিস্টেন্সটা দিয়ে দিচ্ছে আর বাই থ্রি এবং বস্তুর ভর হচ্ছে এম, তখন তুমি আইপি কি করবা, আইপি ইকুয়াল টু হবে আই প্লাস কি এম ইন্টু আর বাই থ্রি হোল স্কোয়ার, কারণ ডিস্টেন্সটা কি আর বাই থ্রি, এইচটা এখানে কি আর বাই থ্রি না, তো সেম দেখো সমান এখানে কি হবে হাফ অফ এম আর স্কোয়ার, হাফ অফ এম আর স্কোয়ার প্লাস কত নাইন বাই এম আর স্কোয়ার, তো সমান সমান কি ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই নাইন ইন্টু এম আর স্কোয়ার, বা আমরা যদি এখানে করি ক্যালকুলেশন করি আঠারো ভাগের কত হয়, আঠারো ভাগের এগারো ইন্টু কি, জিনিসটা বুঝতে পারছো? সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা বুঝছো তো? হ্যালো, বুঝা গেছে জিনিসটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে বলছি একটু কুইক রেসপন্স করবা। তো এরপর দেখো যে জড়তার ভাবকের সংক্রান্ত বিভিন্ন কিছু সূত্রাবলী, বা জড়তার ভাবকের সিম্পল কিছু, জড়তার ভাবকের মানে কিছু বস্তুর ক্ষেত্রে জড়তার ভাবক, ঠিক আছে। দেখো প্রথম একটা বস্তু ধরো একটা দণ্ডাকার রড, ঠিক আছে, তার মধ্যবিন্দুগামী বস্তু সাপেক্ষে জড়তার ভাবক, এই মধ্যবিন্দু দিয়ে গেছে, ঠিক আছে, তার মধ্যবিন্দু দিয়ে একক অক্ষের সাপেক্ষে গেছে, অর্থাৎ বস্তুটা এখন এইভাবে ঘুরতেছে, ঠিক আছে, বস্তুটা এখন এইভাবে ঘুরতেছে, বুঝা গেছে? তো এর সাপেক্ষে জড়তার ভাবক কি হবে, এর সাপেক্ষে জড়তার ভাবক হবে, সূত্রগুলো মনে রাখবা, এম এল স্কোয়ার বাই টুয়েলভ, যেখানে এল হচ্ছে কি এর টোটাল দৈর্ঘ্য, ঠিক আছে, এম এল স্কোয়ার বাই টুয়েলভ। তো চক্রগতির ব্যাসার্ধ কি হবে, চক্রগতির ব্যাসার্ধ দেখো এর জড়তার ভাবক যদি এম এল স্কোয়ার বাই টুয়েলভ হয় তাহলে চক্রগতির ব্যাসার্ধ এম কে স্কোয়ার ইকুয়াল টু কি এম এল স্কোয়ার বাই টুয়েলভ, ঠিক কিনা? তো সেখান থেকে কে ইকুয়াল টু কি আসবে এল বাই রুট টুয়েলভ, জিনিসটা বুঝে গেছে? এর জন্য চক্রগতির ব্যাসার্ধ হবে এল বাই রুট টুয়েলভ। দেন হচ্ছে যে একটা দণ্ডাকার বস্তু যার প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভাবক, প্রান্ত বিন্দুগামী কি এখন অক্ষটা হচ্ছে এখানে, ঠিক আছে, অক্ষটা যদি এখানে হয় তো দেন এখন জিনিসটা কিভাবে ঘুরবে, জিনিসটা ঘুরবে এভাবে, বুঝছো তো, এভাবে। তো এভাবে যদি ঘুরে তার জড়তার ভ্রামক কি হবে, তার জড়তার ভ্রামক হবে এম এল স্কোয়ার বাই থ্রি। এটা কিভাবে আসছে সেটা আমি তোমাকে বলে দিই, দেখো এই এটা কি, এটা একটা সমান্তরাল অক্ষ উপপাদ্যের সাপেক্ষে আসছে, এটা যদি আই ধরো তো এটা কি, এটা হচ্ছে যে ভরকেন্দ্রগামী, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা হচ্ছে আই অফ এক্স। আমরা কি জানি আই ইকুয়াল টু আই অফ এক্স প্লাস কি এম ইন্টু কি এইচ স্কোয়ার, এখানে এইচ কি, এইচ হচ্ছে কি, এইচটা হচ্ছে এখানে এল বাই টু না, এইচ ইকুয়াল টু এল বাই টু না, তো এম ইন্টু কি, তোমরা জিনিসগুলো বুঝো নাকি এত স্লো রেসপন্স করো কেন? তো এখানে আই এক্স ইকুয়াল টু কি হবে, আই এক্স ইকুয়াল টু হচ্ছে এম এল স্কোয়ার বাই টুয়েলভ প্লাস কত এম এল স্কোয়ার বাই ফোর, ঠিক আছে। দেন এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি হয় কি ওয়ান বাই টুয়েলভ প্লাস ওয়ান বাই ফোর এম এল স্কোয়ার, সেখান থেকে আসে কি এম এল স্কোয়ার বাই থ্রি, বুঝা গেছে? অর্থাৎ এখানে কি হয়েছে আমার সমান্তরাল অক্ষর উপপাদ্য লটা কাজে লাগছে, ঠিক আছে। দেন এখানে কে ইকুয়াল টু কি হবে, এখানে কে ইকুয়াল টু হবে এল বাই রুট থ্রি, কেমনে এল বাই রুট থ্রি আসছে ওইটা বুঝছো তো, সেম ভাবে এম কে স্কোয়ার ইকুয়াল টু এম এল স্কোয়ার বাই থ্রি, ওখান থেকে এম এম কাটা, ওখান থেকে এল বাই রুট থ্রি। দেন হচ্ছে যে একটা বৃত্তাকার চাকতি, একটা বৃত্তাকার চাকতির এই ছেদবিন্দুগামী, ঠিক আছে, মধ্যবিন্দুগামী, মধ্যবিন্দুগামী একটা অক্ষের সাপেক্ষে বস্তুটা ঘুরতেছে, তার জড়তার ভাবক হবে আমার, এর যদি ব্যাসার্ধ আর হয় তাহলে এর জড়তার ভাবক হবে হাফ অফ এম আর স্কোয়ার, এগুলো মুখস্থ রাখতে হবে, হাফ অফ এম আর স্কোয়ার, এর চক্রগতির ব্যাসার্ধ কে ইকুয়াল টু কত হবে আর বাই রুট টু, কিভাবে আর বাই রুট টু আসছে ওটা বুঝছো? জি স্যার। ওই যে এম এম কে স্কোয়ার ইকুয়াল টু হাফ অফ এম আর স্কোয়ার, এখান থেকে। দেন আরেকটা হচ্ছে যে একটা ধরো সিলিন্ডার, ধরো সিলিন্ডার, এই সিলিন্ডারের এই মধ্যবিন্দুগামী, এই সিরি ওপেন হয়ে গেল কেন, আচ্ছা যাই হোক, তো এই অক্ষ, এই মধ্যবিন্দুগামী ধরো অক্ষের সাপেক্ষে কি হলো যে ইয়া জড়তার ভাবক, ঠিক আছে, তো এই অক্ষ অক্ষের সাপেক্ষে যদি জড়তার ভাবক হয় তো তখন হবে কি হাফ অফ এম আর স্কোয়ার, তো এখানে হবে কি কে ইকুয়াল টু আর বাই রুট টু, বুঝে গেছে? হ্যালো, জি স্যার। আচ্ছা আমি ওই টাইমে আসলে সিলিন্ডার বলতেছিলাম না, তো সিলিন্ডার বলতে গিয়ে ওই ভুলবশত সিরি বলে ফেলছি, এখন আইফোনে মানে আইওএস একটা ইয়ে আছে যে তুমি সিরি বললে সাথে সাথে ওর একটা অপারেটিং সিস্টেম আছে ওইটা ওপেন হয়ে যায়, তো ফোন পাশেই ছিল মানে অটো ওপেন হয়ে গেছে জিনিসটা। তো যাই হোক, তো এই জিনিসগুলো বুঝছো তো,
ওভারঅল যে কিভাবে সূত্র অ্যাপ্লাই হয় বা ওভারঅল যাই হোক, তো দেন হচ্ছে আমার এই জিনিসটা যদি বুঝো, আমাদের এখন কাজ হবে ম্যাথ রিলেটেড টপিকগুলো দেখা, ঠিক আছে? তো আমরা যদি ম্যাথ রিলেটেড, তোমরা এখানে করবে কি, তোমাদের এখানে কাজ হবে টপিক সব যা আছে ওগুলো পড়ে ফেলা, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি যে পড়ে ফেলো বলতে কি পড়ে ফেলবো, ওই বইয়ে যা যা বাংলা লেখা আছে সূত্র প্রতিবেদন প্রতিবেদন, এরপর কিছু ম্যাথ আছে ম্যাথ গুলা দেখবা, আমি তোমাদেরকে এখানে ম্যাপ গুলা দেখাই যে এখানে কিরকম ম্যাপ থাকতে পারে। দেখো এই কোশ্চেনটা দেখো, গাণিতিক উদাহরণ 4411, ঠিক আছে? দেখো কোশ্চেনটা আমি এখান থেকে পড়ি যে তোমাদের কি লেখা দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। ওকে স্যার, 15 কেজি ভরের একটি নিরেট চৌম্বক নিজ অক্ষের সাপেক্ষে 50 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরছে, ঠিক আছে? তাহলে বস্তুর ভর m ইকুয়াল টু হচ্ছে 15 আর ওমেগা ইকুয়াল টু কত, 50 দেয়া আছে, ঠিক আছে? চৌম্বকের ব্যাসার্ধ হচ্ছে যে r দেয়া আছে। তো তোমার কাছে জড়তার ভ্রামক বের করতে, আমরা জানি কি জড়তার ভ্রামক i ইকুয়াল টু what, জড়তার ভ্রামক i ইকুয়াল টু হচ্ছে mr স্কয়ার, ঠিক কি না? তো জাস্ট আমরা এখানে কি করব, i ইকুয়াল টু mr স্কয়ার জাস্ট ভ্যালু আসেছে, দেখছো চলে আসছে। দেন হচ্ছে তোমাকে বলছে ঘূর্ণন গতিশক্তি বের করতে, ঘূর্ণন গতিশক্তি কি ইকুয়াল টু i ওমেগা স্কয়ার, ঠিক আছে? i তো বের করছি হাফ ওভার mr স্কয়ার, ওটা বসে দিব, ওমেগা তো দেয়া আছে, জাস্ট বসে দিব, সিম্পল ম্যাথ, বুঝছো তো? জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করে করে ফেলা। পারবা না ম্যাথটা? পারবো স্যার পারবো। আচ্ছা স্যার এই দেখো এখানে কয়েকটা ম্যাথ আছে, জিনিসগুলো দেখো আমাকে, আমি দেখো 1 নাম্বার কোশ্চেনটা কিছু মাত্রই করাইলাম, একই রকম জাস্ট ভ্যালু দেয়া আছে। দেখো এখানে দেখো কোন অক্ষের সাপেক্ষে চক্রবর্তীর ব্যাসার্ধ দেয়া আছে, ঠিক আছে? তো আচ্ছা আমি কোশ্চেনটা লিখি, ঠিক আছে? আমাকে কোশ্চেনটা, তোমাদের সামনে বই আছে তো? হ্যালো স্যার তোমাদের এটা কত পেজ? এটা হচ্ছে 4.12 পেজ, তো তোমাদের সাথে পেজ মিলবে না হয়তো, বা হ্যাঁ আমার 275 সাথে পেজ, মিলবে হয়তো। 275 পেজ। জি স্যার জি স্যার, আচ্ছা আমাকে বলেন, আমি কোশ্চেনটা লিখতেছি। হ্যাঁ, চাকার ভর 5 কেজি, দেন স্যার আমার এখানে পাচ্ছি না। আরে ম্যাথ উল্টাইতে থাকো না, ম্যাথ উল্টাইতে থাকলে বুঝতে পাবা তো, বইয়ের মানে ওই সাইডটাতে যাও না, চক্রবর্তীর ব্যাসার্ধ সাইড, তো ওগুলাতে যাও দেখবা কোশ্চেন আছে, পেজ নামে লিখেছে, এটাও কি বলে দিতে হবে। হ্যাঁ স্যার পাইছি। এর জড়তার আমক ভ্রামক কত? কত? হ্যাঁ আচ্ছা আমাকে একটু ওই ইয়াটা দেন, প্লাগটা দেন, পিসি প্লাগটা দেন, 2 রেডিয়ান পার সেকেন্ড কি করতে, কৌণিক 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক কৌণিক বেগ, তরঙ্গ ত্বরণ সৃষ্টি করতে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে? সুইচ দিয়ে দেন, কত মানে টর্ক দরকার, ঠিক আছে? আচ্ছা ওকে, দেখো তোমাকে এখানে কি কি বলা আছে, এম ইকুয়াল টু হচ্ছে 5 কেজি, চক্রবর্তীর ব্যাসার্ধ কে ইজ ইকুয়াল টু হচ্ছে 0.2 মিটার, জিনিসগুলো বুঝতেছো তো? তোমার ভ্যালু দেয়া আছে, তো তোমাকে বলছে জড়তার ভ্রামক কত, তো আমরা কি জানি কে যেহেতু দেয়া আছে, তাহলে জড়তার ভ্রামক আই ইকুয়াল টু কি হবে, এম কে স্কোয়ার, খুবই সিম্পল, তো কি 5 × 0.2 স্কোয়ার, জিনিসটা বুঝে গেছে? দেন হচ্ছে তোমাকে বলছে 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত মানে টর্ক দরকার, তো তোমাকে বলছে কি, তোমাকে ওমেগা দিয়ে দিচ্ছে কি, আলফা দিয়ে দিচ্ছে কত, 2, ঠিক আছে? তোমাকে বলছে টাউ ইজ ইকুয়াল টু হোয়াট, আমরা জানি কি টাউ ইজ ইকুয়াল টু হোয়াট, টাউ ইজ ইকুয়াল টু আই আলফা না, আই আলফা। জি স্যার তো এখানে আইটা বের করছি না, এই আইটা, এটা ইনটু কত, আলফার মান কত, 2, এটাই অ্যান্সার, ঠিক আছে? বুঝছো তোমরা? জি স্যার ওকে দেন জি দেন স্যার বলো, দেন আমি হচ্ছে কোশ্চেন দেখি, আমি কোশ্চেন দেখি, আমি তোমাদেরকে বলি সবগুলো ম্যাথ আমার করে দেওয়া লাগবে। এরপরে কোশ্চেনটাও সেম বইটা আসছে, যেটা কিছু কোশ্চেন তো ইজি দিয়ে দেয়। এরপর দেখো একটি ধাতব গোলকের ভর হচ্ছে 6 গ্রাম, ঠিক আছে? এটাকে 3 মিটার দীর্ঘ একটি সুতার এক প্রান্তে বেঁধে প্রতি সেকেন্ডে 4 বার ঘুরানো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা আমি এটাও করাই দিই জিনিসটা তোমাদের, তো কোশ্চেনটা বলো ভর কত বলছে। একটি ধাতব গোলকের ভর 6 কেজি, হ্যাঁ 6 গ্রাম, 6 গ্রাম, আচ্ছা 6 গ্রাম, এটিকে 3 মিটার দীর্ঘ একটি সুতার এক প্রান্তে বেঁধে প্রতি সেকেন্ডে 4 বার ঘুরানো হচ্ছে, এর কৌণিক ভরবেগ কত?
কৌণিক ভরবেগ কত না? L is equal to what? তো আমরা দেখি এখানে গোলকের ভর তো দেয়া আছে, এখানে বলছে যে 3 মিটার সুতার সাহায্যে ঘোরানো হলো, অর্থাৎ 3 মিটার সুতার সাহায্যে ঘোরানো হচ্ছে বলতে কি দেখো এই যে বস্তু, বস্তুটাকে এখান থেকে কি এরকম একটা 3 মিটার মানে এটা হচ্ছে ভর, ভর হচ্ছে কি 6 গ্রাম, তো এখান থেকে কি হচ্ছে 3 মিটার সুতার সাহায্যে ঘোরাচ্ছে, মানে কি ব্যাসার্ধ আর ইকুয়াল টু 3 না, কারণ বস্তুটা এভাবে ঘুরবে না, ঠিক আছে? তো এটা যদি ঘুরে তো আমাকে বলছে প্রতি সেকেন্ডে 4 বার ঘোরানো হলো, তো আমরা L ইকুয়াল টু জানি কি আই ওমেগা, তো আমরা এখন ইন্ডিভিজুয়ালি আই আর ওমেগা বের করি, আই ইকুয়াল টু হোয়াট, আই ইকুয়াল টু হচ্ছে আমার এম আর স্কয়ার, ঠিক কিনা? আই ইকুয়াল টু এম আর স্কয়ার না, তো এম আর স্কয়ার হলে কি হবে 6 × 10⁻³ ইন্টু কি 3² এটা হচ্ছে কি আই, আর ওমেগা ইকুয়াল টু কি, ওমেগা ইকুয়াল টু আমরা জানি কি 2πn/t, ঠিক আছে 2πn/t, এখানে 2π ইন্টু কি প্রতি সেকেন্ডে 4 বার ঘুরানো হচ্ছে, তাহলে t এর মান 1, n এর মান কত 4, তো এখানে আসতেছে 8π, তো জাস্ট এটা গুণ করে দিলে কৌণিক ভরবেগ পাই যাচ্ছ না, তোমরা কি বুঝছো জিনিসটা? এটা খুবই সিম্পল না? হ্যাঁ বুঝতে পারছি। এরপরের ম্যাটটা দেখো একই রকম, আমার করে দেয়া লাগতেছে না, এরপরের ম্যাটটাও দেখো একই রকম, তারপরে তারপরে দেখো ব্যাসার্ধ ভেক্টর একটা ম্যাথ দিছে, ব্যাসার্ধ ভেক্টর ও বল ভেক্টর, অর্থাৎ ভেক্টর দেয়া থাকলে বের করতে পারবে তো আর ক্রস এফ অথবা আর ক্রস পি, জাস্ট ওই আমরা ভেক্টরের গুণফল বের করতাম না, ভেক্টর গুণফল ভেক্টরের, তো জিনিসগুলো তো মোটামুটি এখানে যে ম্যাথ গুলো দিছে ওগুলো তো কাইন্ড অফ ইজি লাগতেছে আমার থেকে, তোমাদের কাছে কেমন লাগতেছে, পারবা মনে হচ্ছে তো তোমাদের আজকে? হ্যাঁ এটাই বাচ্চাদের ম্যাথ, তোমাদের আজকে কাজ হবে কি রিলেটেড যত ম্যাথ গুলো আছে ওগুলো সবগুলো ম্যাথ গুলো করে ফেলা, ঠিক আছে? আমার তপনেও আছে যে ম্যাথ গুলো সেগুলো করে ফেলা, আমি তারপর বইয়ে দেখি এখানে কিছু জিনিস আছে, এখানে এই জিনিসগুলো কাইন্ড অফ মানে এই দেখো বাচ্চা এগুলো দেখো এগুলো তোমাদের পড়া লাগবে না, এই যে এই প্রুফ যেগুলো আসছে প্রুফ, ঠিক আছে এই প্রুফ গুলা তোমাদের পড়া লাগবে না, তোমাদের এখানে আমি দেখাই দিছি, এ দেখো যে শিট, আমি আমি তোমাদেরকে ওই সূত্র প্রুফ গুলো একটা যে পেজে লিখলাম না কিছুক্ষণ আগে, পেজটা কোথায় গেল? আচ্ছা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে সূত্র লিখে দিছি না একটা পেজে, অর্থাৎ ওই হাফ অফ হাফ অফ এম আর স্কয়ার এম এল স্কয়ার বাই 12 এটা মনে হয় একেবারে, আমি খুঁজে পাচ্ছি না জিনিসটা কোথায় যেন, এটা তো 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 এটা 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 কি রে আমি চোখের সামনে দেখতেছি না এই জিনিসটা, বুঝছো এই 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 পেজটা পড়লেই হবে, ওখানে ওই সূত্রের যে প্রুফ গুলো আছে এগুলো তোমাদের লাগবে না, এই সূত্রের প্রুফ গুলো পড়া লাগবে না, দেখো ওখান থেকে আসছে, দেখো 1/3 এম আর স্কোয়ার, দেখছো এম এল স্কোয়ার, এই জিনিসগুলো ওখান থেকে আসছে, তোমার সূত্র গুলো পড়া লাগবে না, মানে সূত্র পড়লেই হবে, সূত্র কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে, কিন্তু ইয়া যাতে না হয় আমি কালকে তোমার নেক্সট ক্লাসে পড়া ধরবে, দেখো নিচে লিখে দিছে, দেখো কমলা রঙের ইয়া দিয়ে, দেখছো এ দেখো এই দেখো এই চারটা দেখো, দেখছো এখানে দেখো এই প্রথম অংশ, দেখো এই প্রথম অংশ এটা দেখছো, এই অংশটা আমি যেখানে ইয়ার মাউস ক্লিক করতেছি এই জায়গাটা দেখছো, এই যে এই যে এটা পড়লে হবে, এরপরে বাকিগুলো লাগবে না, ফ্লাই হুইলও লাগবে না তোমাদের, দেখি কতটুকু গেছে, তো মোটামুটি তো প্রায় শেষ, আমার তো ধরো যে আর ব্যাংকিং কোন বাকি আছে আর কি এই চ্যাপ্টারে, ঠিক আছে? তো আমাদের তাহলে যাই হোক, আমাদের তাহলে কোর্স প্ল্যান আমরা যেভাবে পড়তেছি মোটামুটি রাইট ট্র্যাকে আমরা আছি, আমাদের দুইটা টাইপ শেষ হয়ে গেছে, প্রথম টাইপটা কি শেষ হয়েছে আমাদের ওই রৈখিক ভরবেগ সংক্রান্ত বিষয়ে বলি, ওই যে প্রথম সাইডটা সেটা আমরা কমপ্লিট করছি, দেন হচ্ছে আমরা কৌণিক ভরবেগ জড়তার ভ্রামক এল টাউ, দেন হচ্ছে জড়তার ভ্রামক আই, এই জিনিসগুলো সংক্রান্ত জিনিসটা আজকে শেষ করলাম, ঠিক আছে? তো তোমাদের আজকে কাজ হবে কি রিলেটেড যত ম্যাথ আছে সব করে ফেলা, ঠিক আছে? সৃজনশীল করব, সৃজনশীল আপাতত করা লাগবে না, আমি সৃজনশীল পরে একদিন সব মানে দেখাবো বা একদিন আমরা আলোচনা করবো সৃজনশীল, ঠিক আছে? তো চাইলে করতে পারো, তোমার যদি ওই উদাহরণ যে সৃজনশীল গুলো আছে এই রিলেটেড সেগুলো দেখে রাখতে পারো, তোমাদের এরপর আমি ব্যাংকিং কোন পড়ালে চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে আর কি। আর অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেন গুলো ওগুলো দেখবো, ওখানে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন আপাতত মানে তোমাদের তো আছে কোশ্চেন ওই অ্যাডমিশন টেস্টে ছাড়াও তো কোনো শুরুতে কিছু কোশ্চেন আছে না ওই মানে যেগুলো কোথাও আসে নাই টাইপের, ওগুলো তো মাস্ট করবা, দেন হচ্ছে যে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন গুলোও দেখবা, ঠিক আছে? ওই রিলেটেড সব হয়তো পারবা না, না পারলেও সমস্যা নাই, আমরা পরে একসাথে একদিন আমরা সলভ ক্লাসে ওগুলো সব শেষ করব, বুঝতে পারছো জিনিসটা? জি
স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এটা এখানে এন্ড হচ্ছে আর কি, ঠিক আছে।